বলে হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন না কি স্থাপন হবি তে ওনে যায় কি হবি। দেশে চলছে রাজনৈতিক নানা হিসাব, এরই মধ্যে পাবনায় মুখোমুখি অবস্থানে রয়েছে আওয়ামী লীগ এবং রাষ্ট্রপতি। পাবনা মেডিকেল কলেজের সাথে কোনো হাসপাতাল এখনও স্থাপন হয়নি। এ বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি বলেছেন পাবনার কোনো জনপ্রতিনিধি এ বিষয় নিয়ে এখনও চেষ্টা করেনি। মূলত এ বিষয় নিয়ে পাবনায় আওয়ামী লীগ এবং রাষ্ট্রপতি মুখোমুখি অবস্থানে চলে গিয়েছে। সম্প্রতি পাবনা মেডিকেল কলেজের সাথে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি। উক্ত অনুষ্ঠানে পাবনা জেলা আওয়ামী লীগের এমনকি পাবনা সদর আসনের এমপি উপস্থিত থাকেননি। আপনারা যাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছেন আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে, তারা এই বিষয়গুলি কখনো সচিবালয়ের কনসার্ন জায়গায় যায় উত্থাপনই করে, কারণ নলেজেই নাই। 2008 থেকে আজ পর্যন্ত এটা নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি। কেউ কেউ বলে যারা এতদিন এর বিষয়টি উত্থাপনই করে নাই কোনো দিন, বলে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন না কি স্থাপন হবি তে ওনে যায় কি হবি, ওই এমনি হইতো অমনি হইতো, মানে লোকজন যাতে ওখানে না আসে এরকম একটা নেগেটিভ পাবলিসিটি হয়েছে। যারা ব্যর্থ তারা তো এটা করবে, আমার তো এত দায় থেকে নেই। দায়টা হলো আমি পাবনার সন্তান, পাবনার জন্মগ্রহণ করছি, পাবনার মানুষ এত বঞ্চিত, তো এগুলা বিবেককে তাড়নায় এগুলা করতে হয় এবং করাটা আমার দায়িত্ব। ভোজের দাওয়াত দিলাম যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনি আসেন, আমাদের সাথে লাঞ্চ করবেন, আর আপনার সাথে আপনার সেক্রেটারি, আপনার ডিজি, এদেরকে একটু নিয়ে আসবেন। উনি কী মহামান্য কী তারপর না একটু আসেন, তোমার আমার কার্যদার সচিব, সংযুক্ত সচিব ওয়াইদুজ্জামান, সম্পদ বড়ুয়া, আমাদের অফিসাররা যোগাযোগ টোগাযোগ করে করে সময় এবং ক্ষণ ঠিক করে ওনাদেরকে আমরা ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে এসে ফর্মালি আমরা খাবার টেবিলে বসে খেলাম, তারপরে আমি এই কথাগুলো ওনার সাথে আলাপ করছি। তার আগেই খাবার টেবিলে আসার আগে তো উনি বললেন যে পাবনায় কলেজ আছে হাসপাতাল নাই, সকলেই মানে বিস্মিত হয় এই আর কি।